আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 2021 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী 15 মার্চ 2023 তারিখ হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শানো ব্যতি রেখে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। আপনাদের এই পরীক্ষার পরীক্ষাকূট হচ্ছে 1102, এটা হচ্ছে আপনাদের পরীক্ষাকূট এবং আপনাদের পরীক্ষার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 4/4/2023 তারিখে প্রকাশ করা হয়েছে। এখন আপনাদের জানিয়ে দিব যে আপনাদের বিষয়ভিত্তিক কত তারিখ পরীক্ষা হবে এবং কূট কত কত নাম্বার। তো আপনাদের এখানে লেখা আছে যে 15 মার্চ 2023 সোমবার বাংলা জাতীয় ভাষা, এখানে বিষয়কূট দেওয়া হয়েছে বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্র, এটা আবশ্যিক। আপনাদের 16 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রাণীবিজ্ঞান, 17 তারিখ অনুষ্ঠিত হবে সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান মার্কেটিং। তো আপনারা বিষয়কূটগুলো মিলিয়ে দেখবেন, এ অনুযায়ী আপনাদের পরীক্ষার প্রস্তুতি নেবেন। এরপর 12/5/2023 ভূগোল ও পরিবেশ, জেনারেল সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, হিসাব বিজ্ঞান। এরপর আপনাদের 23/5/2023 ইসলামের ইতিহাস, সংস্কৃতি, রসায়ন, ইতিহাস, ব্যবস্থাপনা। 14/5/2023 বুধবার মনোবিজ্ঞান, ক্রীড়া বিজ্ঞান। 29 তারিখ অনুষ্ঠিত হবে রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান। এরপর আপনাদের 30 তারিখ অনুষ্ঠিত হবে ইসলামিক স্টাডিজ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর মৃত্তিকা বিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। এরপর আপনাদের 1/6/2023 ইসলামের ইতিহাস, সংস্কৃতি, রসায়ন পরীক্ষা এবং ইতিহাস, হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর 4 তারিখ অনুষ্ঠিত হবে অর্থনীতি পরীক্ষা হবে, প্রাণীবিজ্ঞান পরীক্ষা হবে। এরপর 5 তারিখে হবে ইসলামিক স্টাডিজ, পরে অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স এবং মার্কেটিং। 6 তারিখে হবে রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। 7 তারিখে দর্শন, মৃত্তিকা বিজ্ঞান। 8 তারিখে হবে সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান। এই ধরনের পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে। এরপর 8 তারিখের পরে আপনাদের 13 তারিখ অনুষ্ঠিত হবে, এখানে বলা হয়েছে যে ভূগোল ও পরিবেশ, জেনারেল সায়েন্স অ্যান্ড ফুড অ্যান্ড নিউট্রিশন। 14 তারিখে পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে মনোবিজ্ঞান, ক্রীড়া বিজ্ঞান, ব্যবস্থাপনা। বৃহস্পতিবার 15/6/2023 গণিত পরীক্ষা হবে, উচ্চাঙ্গ সঙ্গীত। 18 তারিখে বাংলা সাহিত্য, ঐচ্ছিক বিষয় ইংরেজি, পরে বেসিক হোম ইকোনমিক্স, আরবি, পালি, সংস্কৃতি। 19 তারিখে হবে পরিসংখ্যান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আপনাদের 20/6/2023 মঙ্গলবার অনুষ্ঠিত হবে ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। এরপর 21 তারিখ বুধবার হবে গার্হস্থ অর্থনীতি বিজ্ঞান। এরপর আপনাদের দ্বিতীয় পাতায় আরও কিছু পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাগুলো হচ্ছে যে আপনাদের এখানে 2022/6 তারিখে অনুষ্ঠিত হবে গণিত পরীক্ষা হবে এবং উচ্চাঙ্গ সঙ্গীত, এবং 9/7 বাংলা সাহিত্য, বাংলা ইংরেজি, বেসিক হোম ইকোনমিক্স। 10 তারিখে হবে গার্হস্থ অর্থনীতি। 11 তারিখে হবে পরিসংখ্যান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, এবং 12 তারিখে হবে ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। এ সকল বিষয় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এগুলো চতুর্থ পত্র, উপরেগুলো ছিল আপনাদের তৃতীয় পত্র, এগুলো চতুর্থ পত্র অনুষ্ঠিত হবে। বিশেষ দ্রষ্টব্য এখানে একটি আপনাদের জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে যে বিশেষ দ্রষ্টব্য পরীক্ষা নিয়ন্ত্রক এর ডিজিটাল স্বাক্ষরিত প্রবেশপত্র কলেজের অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, এই ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইট থেকে আপনাদের কলেজের পাসওয়ার্ড ব্যবহার পূর্বক ডাউনলোড করে প্রিন্ট কপি যথাযথ প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করাবেন এবং স্মারকলিপি প্রিন্ট করে কেন্দ্রে সরবরাহ করবেন। এ ধরনের বিভিন্ন এখানে 1, 2, 3, 4টি এখানে আপনাদের বিশেষ দ্রষ্টব্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আপনাদের 2023 সালের যে পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে, এটা 21 সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের পরীক্ষার রুটিন।